হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি একটা রেসিপি শেয়ার করব, কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, একটা রেসিপি শেয়ার করব যেটা খুব ফেভারিট আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কাছে, খুব ফেভারিট একটা রেসিপি, সেটা আমি শেয়ার করব। তার সাথে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা ফুটে গেছে আর চিংড়িটা এখনও বরফ ছাড়েনি। আর এটা হলো আগের দিনের একটা তরকারি, ট্যাংরা মাছ, পেঁয়াজকলি, শিম, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, তো সেই তরকারিটা রয়ে গেছে। আর এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি, আমি পেঁয়াজ বাটা দিয়ে করি, পেঁয়াজের রস বের করে নিয়েও করি, আবার আদা রসুনের বাটা, পেঁয়াজ বাটা আজকের করব, কিন্তু আমি এগুলো সাধারণত রস বের করে নিয়েই করি। আজকে ভাবলাম যে এইভাবে করি, এইভাবে করলেও ভালো লাগে, বেশ মালাইকারিটা বেশ একটু ঘন ঘন মতন হয়, পাতলা মতন হয় না আর কি, বেশ থপথপে মতন হয়, ভালোই লাগে খেতে। আর নারকেলের দুধটা অলরেডি আমি বের করে নিয়েছি, তোমাদের আমি দেখাবো, কুড়িয়ে নিয়ে গরম জলে দিয়ে বের করে নিয়েছি। তো এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এই হলো চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো সব বরফ থেকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়োটা দেবো না, তার কারণ আমার ছেলে খাবে, বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না, তবে খুব ভালো লাগবে আর কি। আর মালাইকারি বেশি ঝালঝাল ভালোও লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। আর এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে আমার, আর তার সাথে নিয়েছি 2 বড় বড় সাইজের নারকেলের দুধ বের করে নিয়েছি। চিংড়ি মাছের পরিমাণ অনেকটা আর সেই জন্য দুধের পরিমাণও অনেকটা বেশি নিতে হয়েছে। তো প্রথমে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে সেই কড়াইতে তেল গরম করে, গরম হয়ে গেলে তেল দিয়েছি, গরম হয়ে গেলে 2 তেজপাতা আর শুকনো গরম মশলা দিয়েছি, মানে গোটা গরম মশলা দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর এদিকে আদা রসুনের সঙ্গে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে মিশিয়ে রেখে দিয়েছি। আর এটা পেঁয়াজটা ততক্ষণ আমি কষতে থাকবো, আর কয়েকটা আমি এখানে ইয়ে দেবো আর কি, ওই কী বলে কিশমিশ, কিশমিশ দেবো, কাজু বাদামটা শেষ হয়ে গেছে সেজন্য কিশমিশ দেবো। আর এই দেখো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বেরোবে, তখনই আমি আদা রসুন বাটা আর নুন, লঙ্কা আর হলুদের গুঁড়ো এখানে দিয়ে দেব। নুনটা আমি এই মাত্র অ্যাড করলাম, আগে অ্যাড করিনি, দিয়ে ভালো করে কষাতে থাকবো, খুব সুন্দর করে কষাতে থাকবো, যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার আসছে আর কি, পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে গিয়ে ভালো একটা সুন্দর ফ্লেভার না আসবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। আর ফ্লেমটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো, আর খুব সুন্দর করে কষি কষি যখন তেল ছেড়ে দেবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখনই আমি নারকেলের দুধটা আমি অ্যাড করে দেবো। নারকেলের দুধটা দেখেছ অনেকটা, কিশমিশগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, কিশমিশগুলো অ্যাড করে দেওয়ার পরে এবার এটা ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করবো। দেখো ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করবো। রান্নাটা যত ফাস্ট ফাস্ট দেখাচ্ছে অত ফাস্ট কিন্তু হয়নি। তো এই দেখো মালাইকারি আমার ফুটছে, মালাইকারি এখন ফুটছে, এটাকে আমি ফুটতে দেবো, চিংড়িগুলো ভালো করে সেদ্ধ হতে দেবো, সেদ্ধ না হলে খাওয়া যাবে না, ছেলে তো একদম খেতে পারবে না ভালো, একদম সেদ্ধ না হলে, তো ভালো করে সেদ্ধ হোক। আর তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাবো, তো এক্সাইটেড আছো না ফাইনাল লুকটা দেখার জন্য? তো এইভাবে মালাইকারি করে থাকি আমি, তো দেখতে থাকো, টাটা। তো এই দেখো মালাইকারি ফাইনাল লুক, এতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, গোটা গোটা ফেলে দিয়েছি, তার কারণ আমার ছেলে খাবে, তো সেই জন্য গোটা গোটা ফেলে দিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর টেস্টটা দারুণ হয়েছিল। আচ্ছা, সে নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম, সামান্য চিনি দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। তো আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টুং করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই। Thank you.